হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাইটালজিন সিরাপ। এটি মূলত ইবনাসিনা ল্যাবরেটরিসের একটি মেডিসিন। ভাইটালজিন সিরাপ সব বয়সের শিশুদের সুষম মাত্রায় 9টি ভিটামিন এবং 8টি মিনারেল সমন্বয়ে গঠিত। এই সিরাপটি পুষ্টিকর উপাদানসমূহ বৃদ্ধি, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক প্রাণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যে সকল শিশুদের স্বাস্থ্য রোগা পাতলা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের খাদ্য প্রণালীতে এই সিরাপটি রাখতে পারেন। এই সিরাপটি অত্যন্ত মজাদার, তাই অতি সহজে শিশুরা এটি মজা করে খেতে পারে। এই সিরাপটি সব বয়সের শিশুদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি যোগান দেয়। এছাড়া ভিটামিন B12 ঘাটতি, হাড় ক্ষয়, হাড় মজবুত, শিশুদের বেড়ে ওঠা, চোখের সমস্যা, ত্বকের রোগ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি, এই সকল ক্ষেত্রে এই ভাইটালজিন সিরাপটি খেতে পারেন। এমনকি অরুচি, ক্ষুধা মান্দা, শারীরিক দুর্বলতা, এই ক্ষেত্রেও এই সিরাপটি দিতে পারেন। এখন জানবো এটার সেবনবিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 3 থেকে 4 চামচ প্রতিদিন, 4 থেকে 12 বছরের শিশুদের 2 থেকে 3 চামচ প্রতিদিন, 1 থেকে 4 বছর শিশুদের 1 থেকে 2 চামচ প্রতিদিন এবং 1 বছর শিশুদের 1 চামচ প্রতিদিন। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণ মাত্রা এটা সহনীয়। এখন জানবো গর্ভ অবস্থায় ও স্তন্যপানকাল। এই ওষুধটি গর্ভ অবস্থায় ও স্তন্যপানকালে ব্যবহারের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তারপরও রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিয়ে ছাড়া ওষুধ সেবন করবেন না। সতর্কতা, রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া ওষুধ সেবন করবেন না। ওষুধ শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।